হায় ফ্রেন্ডস তোমাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি তা হচ্ছে এইচএস এক্সাম সম্পর্কে আপডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষা পনেরোই জুন হচ্ছে না আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাহলে কবে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি ক্যান্সেল হয়ে গেছে তো তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা একটু স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম পরীক্ষা রিলেটেড আপডেট সবার আগে এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করবে তো দেখে নাও আজকের আপডেটটা তোমাদের কি আছে তো উচ্চমাধ্যমিক পরীক্ষা কিন্তু পনেরো জুন হচ্ছে না সেটা গতকাল যে শিক্ষার সম্পর্কে যে সভাপতি আছে মাননীয় মহুয়া দাস উনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমাদের পনেরো জুন কিন্তু পরীক্ষা হবে না পরীক্ষা পিছাবে কেন হবে না সেও বলে দিয়েছে কারণ উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে তোমরা হয়তো জেনে রাখো যে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা হয় কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা পয়লা জুন হওয়ার কথা ছিল পয়লা জুন হওয়ার কথা ছিল কিন্তু সেই ডেটটা পুরোপুরিভাবে ক্যান্সেল করা হয়েছে তো মাধ্যমিক পরীক্ষা যদি সেই ডেটটা যদি ক্যান্সেল করা হয় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ডেট যদি হয় তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক ডেটও কিন্তু পিছানো হবে কারণ মাধ্যমিক পরীক্ষার উপর নির্ভরশীল করে ও আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা হচ্ছে মাননীয় মহুয়া দাস বলে দিয়েছে তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা এখন পুরোপুরি ফুলফিলভাবেই ক্যান্সেল হয়নি যেহেতু পুরোপুরিভাবে বলা আছে যে মাধ্যমিক পরীক্ষা পিছাবে অর্থাৎ পয়লা জুন হচ্ছে না তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকও কিন্তু তোমাদের পনেরো জুন হচ্ছে না এই সম্পর্কে এটাই জানা যায় যে উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদের পনেরো জুন হচ্ছে না পুরো ফুলফিলভাবে সেই ডেটটা পিছাবে তবে মাধ্যমিকেও হবে আবার উচ্চ মাধ্যমিকেও হবে এটার সব থেকে মূল কারণ হচ্ছে এখন কোভিড নাইন্টিন জন্য কারণ মাননীয় মহুয়া দাস বলে দিয়েছে যে যে কোনো ছেলে তোমরাই হয়তো বলেছিলে যে আমাদের জীবনের কি কোনো দাম নেই তো পুরো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আগে ছেলেদের জীবন তারপর অন্য কিছু নিয়ে ভাবা যাবে আগে যদি প্রাণ জীবন থাকে তাহলে তারা প্রত্যেকেই একদিন না একদিন ঠিক পরীক্ষা দেবে আজ না হোক কাল তো আগে ছেলেদের জীবন নিয়ে ভাবা হবে কারণ এখন যদি পরীক্ষা দিতে যায় তাহলে কিন্তু তারা কোভিডে আক্রান্ত হয়ে পড়বে তো সেই কথাভাবে কিন্তু ডেট পিছানো হয়েছে আর তোমাদের এটাও কিন্তু পুরো ভালোভাবে চেষ্টা চালানো হচ্ছে যে তোমাদের পরীক্ষা যাতে খুব তাড়াতাড়ি হয় কারণ তোমাদেরও একটা ফিউচার বলে জিনিস আছে কারণ তার জন্য সরকার এই ব্যবস্থা করেছিল যে তারা নিজেদের নিজেদের স্কুলে পরীক্ষা দেয় যাতে বেশি অন্য জায়গায় না যেতে হয় আর আক্রান্তটা খুব কম হয় কিন্তু এত হারে কোভিড অ্যাক্টিভ সংখ্যা বেড়ছে আমাদের যে রাজ্যতে তাতে কিন্তু তোমাদের সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে তো পনেরো জুন যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা সেই ডেটটা কিন্তু এখন পর্যন্ত যে আপডেটটা আছে সেই ডেটটা কিন্তু পিছানোর একটা সম্ভাবনা আছে ব্যাপক হারের সম্ভাবনা আছে সেই ডেটটা পিছানোর তো তাই তোমরা তা বলে ডেটটা তা নয় যে ডেটটা পিছাচ্ছ বলে তোমাদের কিন্তু প্রিপারেশান কম চলছে এটা করলে তোমাদের চলবে না প্রিপারেশান সবসময় হার্ডে রেখে যাও কারণ পরীক্ষা পরীক্ষা আজ না হয় কাল একদিন ঠিক হবে কি হয়তো এক দু মাস লেট হবে কিন্তু পরীক্ষা হবে তো এরপর যে আপডেটটা তোমাদের তাহলে উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে তো যেহেতু জুনের পনেরো একটা ডেট ছিল জুনের পনেরোই হচ্ছে না তো তারপর তারা বোর্ড সিদ্ধান্ত নেবে মোটামুটি কোভিড সিচুয়েশন যখন আসবে তারপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর আগে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ডেট ঘোষণা করা হবে তারপর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডেট ঘোষণা করা হবে তো আজকে এতদূর পর্যন্ত আপডেটটা ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচ Sim.